Good morning, all of my lovely viewers. Welcome to a new vlog from Bengali vlogger Anita. आज के लोकनाथ बाबार उत्सव तो सकाल बेलाय आमार गाछेर किछु फुल तोमादेर देखाच्छि एई फुलगुलो दिए आज के लोकनाथ बाबार पुजो करब और सब ठाकुर तो आछे तादेर चरणेओ देबो तई फुलगुलो आगे तुले निच्छि एखन गाछगुलो किरकम नेड़ा पोछा लागछे गोड़ा नहीं तो पूजो करा हुए गेछे আর গাছের ফুল দিয়ে পূজো করলে দারুণ লাগে দেখো কি সুন্দর সবার চরণে একটা করে ফুল আজকে দিতে পেরেছি লোকনাথ বাবার চরণেও গাছের বেল ফুল জুঁই ফুল আর সাদা জমা ছিল সবটাই দিয়েছি ভীষণ ভালো লাগছে দেখতে আর লোকনাথ বাবার পূজো এমনি ঘরোয়া মতন করেই আমি করে থাকি তো এরপরে যাব রান্না বান্না সব কিছু আছে আজকে তো নিরামিষ খাবো তোমরা জানোই চলো তাহলে এদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে আর আমি লেবুর রস দিয়ে ছানা কেটে নিচ্ছি ছানাটা বেশ ভালো মতো কেটে গেছে দু মিনিট বাদে ছেঁকে নিয়ে ছানা তৈরি করে নেব আজকে জলখাবারে তৈরি হচ্ছে প্যানকেক প্যানকেক খুবই সিম্পল সবাই জানো করতে তাও একবার বলে দিচ্ছি প্যানকেক বানানোর জন্য ময়দা লাগে চিনি লাগে আর সামান্য নুন লাগে মিষ্টিটা নিজের পছন্দ মতো দিতে হয় আর নুন তো খুবই সামান্য পরিমাণে জল দিয়ে গুলিয়ে নিয়ে তাওয়া গরম করে করে নাও ব্যাস হয়ে গেল প্যানকেক দেখো তৈরি হয়ে গেল প্যানকেক প্যানকেকের একটা দিক ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব আজকে আমাদের পাশের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে তাই মেশিনের এত আওয়াজ যে আর সামনে এসে ভিডিও করতে পারবো না
বাইরে এত আওয়াজ আর পাশের বাড়িতে বড় করে লোকনাথের উৎসব হচ্ছে। যাই হোক, অনেকগুলো রান্না কিন্তু ইতিমধ্যে আমার হয়ে গেছে। আজকে নিরামিষে করে ছোলার ডাল রান্না করেছি, আর করলাম সুজি বানিয়েছি। যেহেতু আজকে লুচি খাবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। রান্না করতে করতে অনেকটা বেলাও হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে পড়ব। তো আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করতে আর কি। আজকে লাঞ্চটা কিন্তু জমে গেছে, দুর্ধর্ষ লাঞ্চ। কারা কারা পছন্দ করো এই ধরনের লাঞ্চ খেতে? ছোলার ডাল, লুচি, সুজি, একদম বাঙালি খাবার দাবার। আর সেটা আমরা লাঞ্চ লাঞ্চে আজকে নিয়েছি, ভীষণই ভালো লাগছে। তো খাওয়াটা খুবই এনজয় করে খাচ্ছি। তোমরা অনেকেই জানো যে আমরা কিন্তু লুচি, পরোটা, রুটি খেতে ভালোবাসি। তারপরে নিরামিষ দিন হলে তো কথাই নেই, খুব মজা করে খাচ্ছি। আর এদিকে খবরও দেখছি, খবরে তো মানে কালকে নিঃসর্গ ঝড় ওই মহারাষ্ট্র আর মুম্বাইতে উপর দিয়ে যাবে। তো কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে আমরা তো খুব ভালো মতো জানি। আমফানে আমরা দেখেছি যে কত ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই আমফানের থেকেও শোনা যাচ্ছে আরো বেশি শক্তিশালী ঝড় মুম্বাইয়ের উপর দিয়ে, মহারাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাবে। তো বুঝতেই পারছো যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। আর তার সাথে তো লকডাউন খুলে গেছে, প্রচুর লোক রাস্তায় নেমেছে, কিন্তু বাস গাড়ির খুবই সমস্যা। একজন ভদ্রলোক বলছে সে হাওড়া ব্রিজের উপরে মানে লিলুয়ার ওইদিকে থাকে, সে কাজ করতে আসে লেকটাউনে, ওখান থেকে সাইকেল চালিয়ে আসছে। আর প্রচুর লোক সাইকেল কিনেও ফেলেছে নতুন নতুন, নতুন বাইক কিনে নেম প্লেট বসানো হয়নি তবুও রাস্তায় বেরিয়ে গেছে। তো এই সমস্ত খবর টবর দেখছি আমরা, করতে করতে খাবারটা এনজয়ও করছি। তো সব মিলিয়ে আজকে লোকনাথ বাবার উৎসবের দিন নিরামিষ খাওয়া দাওয়ার ভীষণই ভালো যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকের এই ব্লগটা কিন্তু আমি আর লম্বা করব না, কারণ এত আওয়াজ আর নিতে পারছি না বাইরে দিয়ে, কোনো কথাই বলতে পারছি না। বাইরের সমস্ত দরজা জানলা আমি বন্ধ করে নিয়ে ঘরের ভেতরে বসে খাওয়া দাওয়া করছি, মানে প্রচণ্ড আজকে আওয়াজটা কানে লাগছে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেলটা বাজিয়ে দিও, তাহলে পরবর্তী যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।